Assalamualaikum abba. Waalaikumsalam. Hey dada. Koi jash? Basha theke baire elam. Tete ete baire jawar jonnoi. Baire jetechi. Tui amar shomonde ki bole abar shobar kache? Boli tumi amar abba, ami tomar chele. Amar ekta ma ache. Tumi amar onek pochondo koro. তোমার অনেক টাকা পয়সা আছে তুমি যদি পাঞ্জাবি কিনা আমারও পাঞ্জাবি কিনা দাও তুমি কালো প্যান্ট পরলে আমারও কালো প্যান্ট পরাও এই সব বলি আসল কথা এবার আসল কথা কেমনে আসমু বলো তুমি যদি আসল কথা না আসো আমি আসতে পারি তুই নাকি সবাইরে কয়বার আমি নাকি ঘুষ খাই সত্যি এটা তো সত্যি তুমি তো ঘুষ খাই তুমি বেতন দাও কত টাকা 12000 টাকা সেইখান থেকে আমার হাত খরচা দাও লোক 8000 টাকা আম্মা একটা ডিপিএস চালায় 5000 টাকা এইখানে তো 13000 টাকা এইখানে তো তুমি ধরা খাই গেলাগা তুমি কি মনে করছ আমরা কিছু বুঝি না আমি বোকা মনে করছ তুমি আমি কি মিথ্যা কথা কইছি সত্যি কথা কইছি আম্মা আমি মিথ্যা কথা কইছি আমার তুমি জিজ্ঞাসা করে যাইছ না তুমি তো ঘুষ খাও না যা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যা বলিব না সত্য বলছি এর জন্য যদি আমার মৃত্যু হয় হবে তুই কি আমার ছেলে ছেলে না তো কি আমার কি তোমার মেয়ে মনে হয় আমি তো তোমার ছেলেই সর্বনাশটা করছি তো ওই জায়গায় তোমার ছেলেয়া না হইলে তোমার মতো ঘুষখোরের বিরুদ্ধে আমি আন্দোলন করে তুলতাম ঘুষখোরের চামড়া তুলে নিব আমরা ঘুষখোরের চামড়া তুলে নিব আমরা ঘুষখোরের চামড়া তুলে নিব এরকম বাসার সামনে এসে চিল্লাইতেছস কেন কি হয়েছে এদিকে শুনেন চিল্লাইতেছস কেন ভাই বিপদের সময় তো বড় ভাইয়ের কাছে আসে আপনি আমার বাঁচান আমি মহা ঝামেলার মধ্যে পড়ছি কি হয়েছে আমার আব্বার যে মেলা টাকা আমার আব্বা যে ঘুষ খায় এটা তো এলাকার সবাই জানে এই কথাটা আমি আব্বার কইছি দেখে আব্বার সাথে সাথে আমার দৌড়ান দিছে আপনি বাঁচান আমার খুব ভালো করছে আমি হলে তো মাইট দিতাম তোরে কে কইতে কইছে তোর বাপে ঘুষ খায় না কি খায় মানুষের কোষ সারা পাড়ার প্রতিবেশী জানে এবং এর জন্য আমার মান পর্যন্ত মান সম্মান যায় কারণ আমি তোর লয়ে ঘুরি তুই কি একটু মুখ টারে সামলাই রাখতে পারস না তোর বাপে ঘুষ খায় না না খায় এটা কি তোর কইতে হইব ভাই এটা বাসার মানে কি আছে আমার আব্বা ঘুষ খায় এটা তো সত্য কথা কারণ আমার আব্বা বেতন ভাই 12000 টাকা সে আমার মায়ের 5000 টাকা দিয়ে ডিপিএস এর আমার হাত খরচা দিয়ে 8000 টাকা এইখানে তো 13000 টাকা সে তো ঘুষ খাই যদি ঘুষ না খাইতো তাহলে এই যে সুন্দর সুন্দর স্যান্ডেল পরো জিন্স পরো পাঞ্জাবি পরো গড়ি পরো সানগ্লাস পরো এগুলো কেমনে পড়তি ভাই আমি এই সমস্ত জিনিস পড়তে চাই না আমার 8000 টাকা দেয় সে 8000 টাকা না দিলে তো চলে আর আপনার 5000 টাকা ডিপিএস করে কেন এত কিছু চাই না 12000 টাকা যা আপনার বেতন ভাই এই টাকা দিতে আমরা ভালো চলতে পারি তোমার এত সত্যবাদী শাস্তি কইছে কে ভাই এটা আপনি কি করলেন সদা সত্য কথা বলিব কখনো বিপদে পড়বে না যদি আমি সত্য কথা না কই তাহলে কি সত্য কথার জন্য কত মানুষ মার খাইছে কত মানুষ মারা গেছে তারপর আমি সত্য কথা বলতে চাই এদিকে টাকা পয়সা কিছু আনছস ভাই টাকা কেমন আনবো টাকা চাইতে গেছি তো আনি তো আমার দৌড়ানি দিছে আস্তে কথা কো আস্তে কথা কো টাকা আনতে পারি না টাকা চাইতে গেছি তো আনি আমার আব্বা কইছে কারা তুই মানুষের কাছে কস আমি ঘুষ খাই হ্যাঁ এই কথা কই দৌড়ান দিছে এখন বাসায় গিয়া বাপের পায়ের উপরে পড়ে যা মাপসা যা একটা ঘুষ কিরের পায় ধরমু তুই যাবি যায় মাপ চাবি তাহলে আপনার কাছে ছিলাম কেন আমি চাইতে পারতাম যা যায় বাপের কাছে মাপ চা বাপে ঘুষ খায় হেডাবার উনি প্রচার কইরা বেড়ায়